কাপটা ছিল সেটা হচ্ছে রকস্টার পিজন, তাই তো? তো সেই কাপে সেই কম্পিটিশনে কিন্তু দাদা এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে, তাই তো? কাটা এগুলো তো কত বছর বয়স হয়েছে? অরিজিনাল আন্দ্রা রয়েছে এখানে। কটা কাপ নিয়েছে এবছরে? এটা ফার্স্ট আছে, মানে তোমার কাছে রেগদার র্যাঙ্ক করা, মানে কাছে গোলাপি পটি, তাই তো? বেশিরভাগই কিন্তু দাদার কাছে। দর্শক বন্ধুরা, আমি দীপন, দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু একটু ভিডিওটা অন্যরকম হবে পুরোপুরি, কারণ আজকে আমার বাড়ির সামনে ভিডিও। তো আমার বাড়ির সামনে যে এরকম গুরু গুরুর মানে লোক রয়েছে, মানে না ঘাটলে জানা যায় না অবশ্যই। তো আমার ইউটিউব ভিডিও দেখে এক দাদা আমাকে কন্ট্যাক্ট করে, তো আজকে তার বাড়িতে এসেছি, দাদার বাড়িতে এসেছি, মানে তারও গুরু, তাই তো? গুরু বলা যায় তো একদম, মানে অনেক চ্যাম্পিয়নশিপ উনি কাপ উনি নিয়েছে। আর আজকে আচ্ছা এই গরমে 13.5 ঘন্টার কিন্তু কাপ এখন ওনার কাছেই আছে। তো দাদার কাছে কিন্তু মানে দারুণ দারুণ মারাত্মক পায়রা, তোমরা বুঝতে পারবে, মারাত্মক বলার কোনো ব্যাপারই হয় না। তো বেশি কথা বলবো না, দাদার সাথে কথা বলবো, দাদার সাথে কথা বলে নিচ্ছি কী কী পায়রা রয়েছে, কীরকম কী রয়েছে, একসাথে আসতে তোমাদের সব ভিডিওর সামনে আসছে। চলো বেশি কথা না বাড়ি, ভিডিও একদম অরিজিনাল আন্দ্রা, তাই তো? অনেকে যে বলছিলে, কমেন্ট করেছিলে যে আন্দ্রা না আন্দ্রা না, হ্যাঁ আজকে কিন্তু মানে কোনো তোমাদের কথার কোনো আমি জায়গা দেবো না, অরিজিনালি দাদার কাছে আন্দ্রা রয়েছে। আচ্ছা এগুলো কি তুমি বাজি খেলেছো এগুলো দিয়ে? আচ্ছা এই বাড়ি হচ্ছে রকস্টার পিজন, তাই তো? তো সেই কাপে সেই কম্পিটিশনে কিন্তু দাদা এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে, তাই তো? আচ্ছা পায়রাটা শক্র দেখো ভালো করে। আচ্ছা ডানাগুলো একটু দেখে নাও, দেখো এখন ক্যাচ করা। আচ্ছা আচ্ছা এখন কাচি করা রয়েছে, ঠিক আছে একদম। মানে এইসব পায়রা ব্যাপারে তো আমি কিছু বলবোই না, কারণ আমার সামনে গুরু রয়েছে, আমি ওভার কিছু বলার আমার প্রয়োজনই পড়বে না। পাটা শক করে নাও। আচ্ছা এগুলো কি এখন মানে ডিম আছে করাচ্ছে, তাই তো? এখন নর্মালি রাখা আছে, তাই তো? আচ্ছা একদম বন্ধু তোমার পাড়া, তাই তো? আচ্ছা ঠিক আছে পরেরটা দেখে নিই। আচ্ছা ঠিক আছে, তো মুরুদের শক করাছে প্রথমে দেখো, কালাঙ্কা, তাই তো? এটা আচ্ছা কালাঙ্কা দেখো, যারা কালাঙ্কা ভালোবাসো তাদের জন্য কিন্তু পুরোপুরি সব কিন্তু মানে আন্দ্রা থেকে কালাঙ্কা থেকে পাকিস্তানি গিরিবাস থেকে সব তোমরা পেয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে এটা কালাঙ্কা, তাই তো? আচ্ছা এটা কি বাজি খেলেছে? এর বাচ্চা উড়েছে, বাচ্চা উড়েছে। কত ঘন্টা প্লাস আছে? সব 13-12 ঘন্টার উপরে, 13-12 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা পাকনাটা দেখি তো, দেখো এগুলো কাচি করা রয়েছে, ঠিক আছে? এগুলোর বাচ্চা এখন তোরছে করাছে, তাই তো দাদা? আচ্ছা ঠিক আছে, পাঞ্জাটা সব করা, পাঞ্জাটা দেখো, এর বাচ্চা সব পায়ে পড় আছে। আচ্ছা মানে জামদানি হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, গেটআপটা দেখে নাও, বডি গেটআপটা অসাধারণ। এটা মনে হচ্ছে মাদি রয়েছে না? আচ্ছা নট দাদার হাতে রয়েছে, দাদা নটটা দেখাবে, অসাধারণ কিন্তু। চোখ মনে কেটেছিল হালকা না দাদা? আচ্ছা চোখ কাটা। এগুলো তো কত বছর বয়স রয়েছে তোমার বাড়িতে? ওই 2 বছর, 2 বছর, তাই তো? আচ্ছা ঠিক আছে একটু পাকনাটা দেখি তো, এগুলো কিন্তু কাটা রয়েছে, তোমার পাকনাটা শক করে নাও। আচ্ছা এগুলো সবই বন্ধু তুম, তাই তো? কোনো সেই ব্যাপার নেই। আর এখানে পায়রা সম্বন্ধে যারা অনেকে কমেন্ট করেছিল যে আন্দ্রা না খারাপ পায়রা খারাপ পায়রা, আজকে তাদের কোনো চান্স দেবো না কথা বলার, ঠিক আছে? লেস্টা একটু দেখি দাও, পুরো বন্ধু তুম রয়েছে দেখো, অসাধারণ কিন্তু, অসাধারণ, ঠিক আছে দাদা? একবার একবার দেখো, ফেস অফ বিউটি, সিরিয়াসলি। অনেকে আমার ভাই বলছিল, রায়হান বলছিল যে আন্দ্রার কিছু কালেকশন দেখাতো, তো তোমার জন্য আছে কিন্তু স্পেশালি ভিডিওটা তোমার জন্য, কিন্তু কালাঙ্কার বাচ্চাটা তোমাদের সামনে দেখাচ্ছি, দারুণ কিন্তু, ঠিক আছে। এটাও আন্দ্রার কালাঙ্কা, তাই তো? তোমাদের আন্দ্রার কালাঙ্কা দেখাচ্ছি দেখো, শখ করে নাও ভালো করে। মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তাও যথেষ্ট ভালো আসবে, তোমরা বুঝতে পারবে। আর দাদার কাছে কিন্তু পায়রা সেল আছে দাদা তোমার কাছে? আচ্ছা সেল আছে, বাচ্চা সেল হয়েছে, তাই তো? ঝাড়ি তো কখনই সেল হলো। আচ্ছা দেখো ভালো করে শখ করে নাও, ঠিক আছে? তো ডানাটা দেখো ভালো করে দেখে নাও একবার, জামদানি পা আছে দেখো, জামদানি পা রয়েছে একদম, অসাধারণ কিন্তু। আর এগুলো কিন্তু পুরো বন্ধুত্ব রয়েছে, সব বন্ধুত্ব, কোনো কথাই হবে না, দেখে নাও, অসাধারণ। তো সেসব ভিডিওটা দেখাচ্ছি, প্রথমে দাদার সাথে আর একটু কথা বলে দেখালো, ওর মাদি রয়েছে এটা দেখো। সিরিয়াসলি আমি মানে এই এতদিন পর একটা জায়গায় এসে কিন্তু সিরিয়াসলি মন ভরে গেছে, মানে এরকম এরকম কালেকশন রয়েছে, সেরকম কিন্তু দাদার, ঠিক আছে, ব্যবহার রয়েছে, সেরকম দুজনেরই, দুজনকেই বলবো আমাকে আসার এখানে সুযোগ করে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। চোখটা ভালো করে দেখে নাও, ঠিক আছে, একটু পাটা একটু শক করে নাও দেখো, এবার পাটা দেখে নাও, খুশকো পা একদম, অসাধারণ কালেকশন দাদা। আচ্ছা এগুলো কি তোমার বাড়ির মানে তৈরি করা এগুলো দাদা? আচ্ছা এগুলো সব তোমার নিজের মানে দাদার বাড়িতে তৈরি করা, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখো। আর একটা আন্দ্রা দেখাচ্ছি, এটা 12 বছর বয়স হয়ে গেছে, আন্দ্রাটা একবার শখ করে নাও দেখো, আন্দ্রা অরিজিনাল আন্দ্রা, কোনো মানে কথা হবে না এরপরে কিন্তু, সব গোলাপি পটি, ঠিক আছে, সব গোলাপি পটির পায়রা রয়েছে আর অরিজিনাল আন্দ্রা রয়েছে, এখানে কোনো মানে কথা বলার কোনো চান্সই দেবো না আজকে আমি, তাই তো দাদা? আচ্ছা এগুলো কিন্তু সব প্রাইস করা, তাই তো? সব প্রাইস মারা আছে,
ঠিক আছে, এই এই গরমে খেলেছো তাই তো? সব সব। কটা কাপ, কটা কাপ নিছো এবছরে? সাতটা। না আচ্ছা, তো মোটামুটি মানে যে কাপগুলো খেলেছো যে চ্যাম্পিয়নশিপ অনেকে মানে জানতে চায় তো? আচ্ছা ঠিক আছে, সেগুলো একটু বলে দিও যে কটা কটা কি আছে। রকস্টার ক্লাব আছে, ঠিক আছে। আচ্ছা আর কি কি আছে? রকস্টার ক্লাব আর হাওড়া যে উল্লাস মণ্ডল যে খেলাটা করেছে। আচ্ছা উল্লাস মণ্ডল, ওইখানেও তোমরা জিতেছো? ওয়াও, দেখতে পাচ্ছ দাদার কাছে কিন্তু দারুণ দারুণ পায়রা রয়েছে। আর যেটা বলো মানে তাই তো? আচ্ছা ঠিক আছে, সবই কিন্তু চ্যাম্পিয়ন ব্লাড লাইন। আর এর বাচ্চা যত উঠবে সবই কিন্তু উঠবে, উঠতে হবেই, ঠিক আছে? মানে জেনারেশন উঠলে সে তার বাচ্চা উঠতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, পরে কালেকশন দেখি। বেশিরভাগ বাড়িতে কিন্তু যত কটা দেখতে পাচ্ছি দাদা বললো সব কিন্তু গোলাপি পটি, তাই তো দাদা? অসাধারণ। কিন্তু যদি সূর্য উঠটা উঠতো আগুন কিন্তু চোখ আসতো, তাও যতটা আসছে তোমরা আশা করি বুঝতে পারবে। কোনো কিন্তু প্রথমেই বলেছি কোনো মানে কথা বলার কোনো চান্স আমি দেবো না। অনেকে যারা বাংলাদেশ থেকে দেখছে, আমার যারা বন্ধুরা দেখছে, তো তাদের জন্য স্পেশালি কিন্তু ভিডিওটা সবার জন্য ডেডিকেটেড, একদম বন্ধ লেজ। পাটা একটু দেখি দাও। আচ্ছা এগুলো ডানা কাটা আছে তো? আচ্ছা সবই ডানা কাটা। দেখো অসাধারণ, কিন্তু পুরো জামদানি, তাই তো? ঠিক আছে, বাচ্চার দাম কি না আছে সেটা দাদার সাথে ডিসকাস করে নেবে, ঠিক আছে? যখন ফোন করবে তখন তোমরা ডিসকাস করে নেবে, আশা করি বেশি একটা হবে না, ঠিক আছে? সেল করে না, কয়েকটা বাচ্চা যেগুলো তুলেছে সেগুলোই কিন্তু দাদার কাছে সেল আছে, ঠিক আছে? পরে কালেকশন দেখে নিই। মানে একটা বলে না গল্পের মতন, তোমাদের গল্পের মতো লাগতে পারে, কিন্তু যারা পায়রা চেনো, যারা পায়রা বোঝো তাদের কাছে কিন্তু। আচ্ছা দেখো, দেখিয়ে দিচ্ছি, চোখ দেখিয়ে দিচ্ছি, পাখনাটা দেখি দাও। এটা কি আন্দ্রা লাইনে? এটা সব সব ওয়াও, দেখো ডানাটা একবার শক করে নাও, অসাধারণ। পায়রাটা দেখি দাও দাদা, সব বন্ধুদম বন্ধুদম নিয়ে আমি আর কথা বলছি না, জাস্ট পায়রাগুলোর ডানা আর চোখ আর পাগুলো দেখ, শক করে নাও, অসাধারণ লাগছে কিন্তু। আগুন জাস্ট দেখো, অসাধারণ কিন্তু, চোখটা দেখে নাও। ঠিক আছে একটু পাটা শক করে ডানাটা দেখি দাদা, বন্ধুদম কোনো কথা হবে না। মানে এই দাদার কাছে এসে এইসব রেকমেন্ড মানে আমি না করলে আমার মনে হয় ভালো হয় না, আমার মানে লজ্জার বিষয়। কারণ দাদার কাছে এত ভালো ভালো কালেকশন রয়েছে, তোমরা না দাদার সাথে কন্ট্যাক্ট করলে, ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, বাচ্চাও দেখাবো, কালাঙ্কা। আচ্ছা আচ্ছা, কালাঙ্কার বাচ্চা রয়েছে তাই তো? আচ্ছা যেটা আন্দ্রা ফুলশিরা দেখালে তার বাচ্চা তাই তো? এখনো চোখ কাটেনি, চোখ কাটবে, আচ্ছা বাবা মার কাছে খাচ্ছে, এখনো কিন্তু চোখ কাটা দেরি আছে তাই তো? আচ্ছা দেখে নাও প্রথমে চোখটা, দেখো না এখনই চোখের কিন্তু তোমরা একটা আন্দাজ করতে পারবে। জামদানি পুরো ভরে যাবে তো, অসাধারণ কিন্তু পায়রা। আমার মানে আমার এতদিন এক্সপিরিয়েন্স এ দেখা দাদার কাছে বেস্ট, দাদার কাছে পায়রা। আপাতত আমার চ্যানেলে বেস্ট ভিডিও হতে চলেছে এটা, দেখো মানে বডি এমুলেশন দিতে আলাদা লাগছে একটা। দেখো ফেস অফ ভিডিওটা, একটা বাচ্চা দেখো। আচ্ছা আর একটা বাচ্চা তোমাদের দেখাচ্ছি, দেখো জোড়াটা দেখো, দুটোই কিন্তু নর হয়েছে, ঠিক আছে? আচ্ছা এই দুটোই জোড়া বাচ্চা, দুটোই জোড়া বাচ্চা, অসাধারণ কিন্তু। ঠিক আছে আর পর রয়েছে, আগেরটা ওইটা 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 তো পুরোটা পর, এটাও আস্তে ভরে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখে নাও ভালো করে দেখে নাও, অসাধারণ। ঠিক আছে, খুব ভালো লাগলো। কালাঙ্কার বাচ্চা তাই তো? আচ্ছা কালাঙ্কার বাচ্চাটা দেখে নাও। কালাঙ্কা যদি কালেক্ট করতে চাও দাদার সাথে কিন্তু যোগাযোগ করো, বাচ্চা রয়েছে অ্যাভেলেবেল আপাতত, তাই তো? আর কেউ যত তাড়াতাড়ি তোমরা বুকিং করবে, বাচ্চা ফোন করবে। আচ্ছা শীতকালে খেলবে না বলে সেই জন্য অল্প কটা বাচ্চা। আচ্ছা যে শীতকালে তোমরা যদি কম্পিটিশন খেলতে চাও খেলে নিতে পারো। এগুলো উড়ান কতগুণ আছে দাদা? শীতে নামবে না, এমনি সকালবেলা 7-8টায় ছেড়ে দিলে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে শীতকালে তো আরো বেশি উড়বে, সকালে ছেড়ে দিলে একদম সন্ধ্যা, সকালে ছেড়ে সন্ধ্যা, তাই তো? নরমাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে নাও। এখন তো সবে বাচ্চা, এখন এগুলো দেখানোর কিছুই নেই, জাস্ট তোমাদের ভিডিওটা দেখে নাও, ব্যাস। ঠিক আছে পরে কালেকশন। আচ্ছা সবাই গিরে গেছে, এ উঠছিল তাই তো? কত ঘন্টা উঠেছে এটা? 13 ঘন্টা 34 মিনিট। আচ্ছা এটা উঠেছে তাই তো? এটা দাদার বাড়ির সেরা মানে টাইগার বলতে পারো, মানে আমি যেটা ভালোবেসে মানে ভালো লাগলে বলি টাইগার। আচ্ছা এ বসবে না তাই তো? আচ্ছা এও কি সেম এর উপরে যে আসে? আচ্ছা যে মানে জি পায়রা দাদা ছাড়ে না কেন দাদা, কিন্তু যখন বাজি কম্পিটিশন খেলে তখন এর ভিতরে ছাড়ে, এর উপরে থাকে এর, আর যখনই নামার টাইম হয় কিন্তু এই খাঁচায় নামে, তাই তো? অসাধারণ দাদা, অসাধারণ কিন্তু ট্রেনিং করিয়েছে। মানে তোমরা যদি নিতে চাও দাদার কাছ থেকে, অতি অবশ্যই পায়রাটা শক করে নাও প্রথমে। পাটা দেখাচ্ছে আমি, দেখো পাটা প্রথমে দেখো, পুরো লাল হয়ে গেছে পুরে, ঠিক আছে? তোমরা যারা বোঝো তারা তো বুঝতে পারবেই, বলার কিছুই নেই। আচ্ছা তাহলে ভাবো কিরকম গরম ছিল, মানুষ মাথা ঘুরে পড়ে যায় সেইখানে পায়রাটা এতটা রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখো ভালো করে শক করে নাও। ওফ, মানে ইট পুড়ে গেলে যেরকম ঝামা হয়ে যায় না সেরকম হয়ে গেছে পায়রাগুলো, তাই তো দাদা? আচ্ছা ঠিক আছে, এইসব ভিডিওটা নিয়ে নাও একবার।
আমার মন ভরে গেছে দুজি দাদার জন্য, অসংখ্য ধন্যবাদ দাদা, মানে আমাকে কন্টাক্ট করেছে, আমি এসছি আমার বাচ্চা। গোলাপি পটি, সব গোলাপি পটি যত দেখতে পাচ্ছ পায়রা, কিন্তু সব গোলাপি পটি আমি দেখতে পাচ্ছ, অসাধারণ পায়রা। দামটা আমি এখানে বলছি না দাদা, আমার নম্বর দিয়ে দেবো, কন্টাক্ট করে একদম দাদার নম্বর দিয়ে দেবো, দুজনের নম্বর দিয়ে দেবো, কন্টাক্ট করে নিও, ঠিক আছে? আচ্ছা, পায়রা একদম বন্ধ লেজেরই আছে, পুরো বন্ধ লেজের পায়রা রয়েছে, পা দেখো, পায়ে চুল, পাটা দেখে নাও, পায়ে চুল আছে, দেখো একদম পুরো জামদানি, না আচ্ছা পুরো দাম জামদানি, অসাধারণ, কিন্তু অসাধারণ কালেকশন রয়েছে, সিরিয়াসলি বলছি, ঠিক আছে? পরে কিছু কালেকশন আছে? আচ্ছা, রেগদার, রেগদার অনেকে করছিলে তো, দেখো দাদার কাছে রেগদারও আছে, ঠিক আছে? অসাধারণ কিন্তু চোখটা, এটা গরমে উড়েছে, কতক্ষণ উড়েছে এটা? এটা ফার্স্ট আছে, এটা ফার্স্ট আছে, মানে তোমার কাছে রেগদার র‍্যাঙ্ক করা? হ্যাঁ, এটা ফার্স্ট মেরেছে। এটা কত ঘন্টা ছিল? ওই 12 ঘন্টার উপরে উড়েছে, 12 ঘন্টার উপরে, অসাধারণ পায়রা। আমি দেখা দাও, একটু দেখাতে বলো ভালো করে, দেখো ফেস অফ বিটুটা দেখে নাও। রেগদার কিন্তু দাদার এখানে প্রাইজ নিয়েছে, রেগদার, ঠিক আছে? অসাধারণ, তার মানে বুঝতে পারছো, আর বলার কিছু নেই, এর ব্যাপারে কিছু বলার নেই, জাস্ট পায়রাটা একবার শক করে নাও, অসাধারণ, কিন্তু অসাধারণ, একদম মাছের খোলসের মতন, মানে ফেটে ফেটে আছে, তাই তো? অসাধারণ দাদা, মানে দেখে নাও ভালো করে, দেখে নাও, মানে এরকম এরকম কালেকশন আমাদের কাকিনাড়ায় রয়েছে, তাই তো দাদা? একদম, আমাদের এরকম কালেকশন আমাদের কাকিনাড়াতে রয়েছে, কাকিনাড়ায়, কিন্তু কাকিনাড়া শ্যামনগর, এরকম কিন্তু অনেক কালেকশন কিন্তু আমাদের দাদাদের কাছে আছে, ঠিক আছে? সবার কাছে আস্তে আস্তে যাবো। এটা মাদিটা, আচ্ছা মাদিটা চোখ দেখো, চোখটা শক করো, অসাধারণ লাগে, সিরিয়াসলি বলেছিলাম যে একটু রোদ আসলে কিন্তু আরো পাগল হয়ে যাবে তোমরা, দেখে দেখো একবার চোখটা দেখো, অসাধারণ লাগছে। আচ্ছা এটা মাদিটা, তাই তো? মানে এর বাচ্চা উঠলে র‍্যাঙ্ক তো করবেই, তাই তো? র‍্যাঙ্ক করতে হবেই। আচ্ছা ঠিক আছে, দেখো বাচ্চা হচ্ছে, আচ্ছা এর বাচ্চাকেও চাইলে দিতে পারবে তো? এই তো বাচ্চা, এই তো রেডি আছে তো বাচ্চা, দেখাচ্ছি, আচ্ছা দাঁড়া দাঁড়া, এগুলো রেজাল্ট কতক্ষণ আছে? শীতে নামবে না, গরমে 9 ঘন্টার উপরে ওড়ে, 9 ঘন্টার উপরে গরমে, তাই তো? আচ্ছা এটা বাচ্চা, অসাধারণ বাচ্চা কাটছে, দেখো সিরিয়াসলি কিছুই হয়নি এখনো বাচ্চার, কিছু হয়নি এখনো, চোখও কাটেনি ভালো করে, পায়রার বাচ্চা দেখলে তোমরা মানে বুঝিয়ে যাবে, দেখো বাচ্চা দেখো, এটা মনে হচ্ছে নর হবে, না মাদি আছে, অসাধারণ, সিরিয়াসলি অসাধারণ বাচ্চা, আগুন। তোমরা নিতে চাইলে অতি অবশ্যই দাদার সাথে কিন্তু যোগাযোগ করো তাড়াতাড়ি, দাদার কাছে কিন্তু অনেক কালেকশন আছে, দাদা সেরকম ভাবে বাচ্চা তোলে না, শীতকালে যেহেতু বাজি খেলছে না তার জন্যই কিন্তু বাচ্চাগুলো দাদা তুলেছে, আর যে বাচ্চা তোমাদের দেখালাম সেগুলো কিন্তু সব সেল আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা রেগদারে পেয়ার, মানে সেকেন্ড কপি, তোমরা যদি নিতে চাও, যেটা তোমাদের দেখালাম একদম কিন্তু সেকেন্ড কপি রয়েছে, দুটো বাচ্চা রয়েছে, তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দাদার সাথে যোগাযোগ করে নিও, পায়রার তোমরা বুঝতেই পারছো পায়রা কীরকম, সেই হিসাবে কিন্তু ওই উল্টোপাল্টা রেকমেন্ড করে ফোন করো না, যে দাদা 200 টাকা বা 500 টাকা এরকম একটা, সেটা হয়তো অনেকে ভাবে, যেটা পায়রাটা একটু দাম প্রাইস হবে, তাই গ্যারান্টি দিয়ে দেবো, না উঠলে আচ্ছা আচ্ছা, একদম বাড়িতেও আসবে, তুমি চ্যানেলের মাধ্যমে আসবে, আর আমি নিজেও চাইবো না যে আমার চ্যানেলটার নাম খারাপ হোক, আমি সেরকম বাড়িতে এসেছি। মানে আমার চ্যানেলে মনে হয় বেস্ট ভিডিও দাদার বাড়িতে আজকে, সিরিয়াসলি সত্যি কথা মন ভরে গেল, যদি আমি যদি দাদা যদি আমাকে না এখানে আনতো আমি বুঝতে পারতাম না সিরিয়াসলি পায়রা কাকে বলে, তো আর একটা দাদার হাতে আমি পায়রাটা দাদার হাতে দেখে নিই, এইটা দাদার হাতে দেখিয়ে দাও দাদা, এটা হচ্ছে রেগদার, দেখো এটার তো মানে বয়স হচ্ছে না, কত? 2 বছর। আচ্ছা আচ্ছা দেখো চোখটা দেখো, এটা তোমার বাড়ির মানে নর বলতে পারো, তোমার খবর আছে নটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটার রেজাল্ট কতক্ষণ ছিল দাদা? কথা বলতে চাই না, কারণ একটা যেখানে এত কম্পিটিশন তার বাড়িতে, ঠিক আছে, পাটা একবার শখ করে নাও, প্রচুর শটপট করছে দাদা, ধরতে পারছে না, ঠিক আছে পরে কালেকশন দেখে নি, আন্দ্রা মাদি, তাই তো? আচ্ছা আন্দ্রা মাদিটা শক করে নাও, বড় পায়রা তো, বড় পায়রা তো একটাও সেল হবে না, শর্ট সাইজ, আচ্ছা একদম শর্ট সাইজ, অসাধারণ পায়রা, একটু দেখি তো খুলে, মানে এক বিঘত বলতে পারো পায়রার পর আছে দেখো, আচ্ছা এটা পায়ে পর, তাই তো?
হলুদ চোখ থাকবে, তাই তো? দেখো অনেকে যারা আন্দ্রা চেনে না তাদের জন্য এটা তোমাদের কাজে লেগে যাবে। আর বেশিরভাগই দাদার বাড়িতে যেগুলো দেখলাম গোলাপি চোখের পায়রা, মানে অসাধারণ চোখের। ঠিক আছে দাদা, আচ্ছা এরপরে কিছু আছে দেখানো কালেকশন? আচ্ছা আচ্ছা, এইটা রেগদারে একদম, হ্যাঁ আচ্ছা মেন ধারি, তাই তো? অসাধারণ, তার মানে এইগুলো তো রেজাল্ট করা, এই প্রথমগুলো তো রেজাল্ট করা, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, একটু ভালো করে শক করে দেখো চোখ পায়রা, চোখটা দেখে নাও ভালো করে। হ্যাঁ দেখে দিয়েছি, দাদার কালেকশনের, মানে নিজের বাড়ির এগুলো, ঠিক আছে, বাড়ির তৈরি করা। ঠিক আছে, আচ্ছা একটা আন্দ্রা কালাঙ্কা দেখাচ্ছে গোলাপি পট্টি, তাই তো? আচ্ছা বেশিরভাগই কিন্তু দাদার কাছে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো বেশিরভাগই কিন্তু সব গোলাপি পট্টির, অসাধারণ লাগছে কিন্তু সিরিয়াসলি। এদের বাচ্চা মানে মন ভরে, হ্যাঁ একদম মন খুশ করে দেবে বাচ্চা উড়ান দিয়ে একদম একদম একদম। একটু শক করি দাও পায়রার পর পাটা দেখো, ওয়াও অসাধারণ লাগছে, অসাধারণ। এই সব বিউটি, মানে স্ট্যান্ডিং কি হবে তোমরা ভেবে নাও, আর কিরকম ভাবে উড়বে সেটা তোমরা একবার ভেবে নাও, মানে এখানে ওড়ার তো কোনো কথাই হবে না, নিজে উড়ে উড়েছে, বাচ্চা উড়েছে। যদি কোনো সন্দেহ হয়, কোনো ডাউট হয়, যদি পায়রা নিতে চাও দাদার বাড়িতে আসতে পারো, ঠিক আছে? পুরো ফুল মানে চ্যালেঞ্জ রইল, তাই তো? এখানে কোনো রকম মানে কমেন্ট আমি মানে আমি চাইবো না কেউ এরকম ভাবে কোনো কমেন্ট করুক, যদি যাদের ডাউট মনে হবে তারা যদি পায়রা নিতে চাও দাদার বাড়িতে আসো, একদম পরিষ্কার কথা। চলো আর একটা আন্দ্রা দেখ, দেখে নাও একদম হলুদ পট্টি, একদম হলুদ পট্টির একদম কিন্তু ছোটর মধ্যে রয়েছে পাটা, একবার শক করে নাও। তাহলে দাদা কিন্তু শীতে ম্যাচ খেলছে, দেখে নাও। আচ্ছা এর জোড়া আছে ১২ ঘন্টার উপরে গরমে, তাই তো? আচ্ছা ঠিক আছে, পাটা দেখো জাস্ট, মানে এরপরে কিছু আর বলার কোনো কথা থাকতে পারে না আমার মনে হয় তোমাদের, যদি আজকে শুধু ভিডিওটা জাস্ট দেখতে থাকো। একদম ছোট্ট পায়রা, একদম ছোট্ট পায়রা, হ্যাঁ সত্যি বেশি বড় না পায়রাটা, একদম ছোট্ট পায়রা, বাচ্চা পড়ায় না, খুব কমই করে। পায়রা তুমি যেরকম কেন না কেন, যদি গুরু ভালো থাকে পায়রা রেডি করাটাও পায়রার উপর ডিপেন্ড করে, তাই তো দাদা? আচ্ছা এটা ১৩ ঘন্টা উড়েছে, দেখো ১৩.৫ ঘন্টা ১৩ ঘন্টা আচ্ছা দেখো ১৩ ঘন্টা পায়রাটা উড়েছে, পায়রাটা ভালো করে শক করে নাও তোমরা। ওয়াও এই পায়রাটা দাদার কাছে ১৩ ঘন্টা উড়েছে, অসাধারণ। পায়রাটার সম্বন্ধে কোনো মানে কোনো কাহিনী আছে পায়রাটার? কাহিনী মানে এর ব্লাড লাইনে এত উড়ান আছে, যত উড়াবে তত উড়ান বাড়বে পায়রার, মানে যত প্র্যাকটিস করাতে থাকবে তত আরো বাড়বে, তাই তো? ইমপ্রুভ করবে, তাই তো? অসাধারণ। পায়রাটা একটু দেখি দাও পাখনাগুলো, পাখনাটা একটু দেখি দাও তো, অনেকটা মানে পায়রাটা অসাধারণ কেন লাগে, সিরিয়াসলি মন ভরে গেছে, আশাটা সার্থক। ডানা ক্যাচ করা আছে, মানে বাড়ির সামনে এরকম কালেকশন, অসাধারণ। এইটিকে জোড়া ধাড়ি পায়রা, ধাড়ি এগুলো, আচ্ছা আচ্ছা অসাধারণ, দেখি দাও দারুণ পায়রা ক্যাচ করা। আচ্ছা ডানি ডানাটা কাছি করা আছে, ধাড়ি পায়রা হচ্ছে, ভাইব্রেশন পুচুর মানে ভাইব্রেশন পায়রা, দেখো ভাইব্রেশন বলো আর ভাইব্রেশন না বলো, এখানে যেটা হাত দেবে সেটাই খনি, তাই তো? একদম ভাইব্রেশন দেখো, হাতেই কাঁপছে দেখো, দারুণ দারুণ, মন ভরে গেল।
আমি তাদেরকে বলবো তোমরা যদি দাদার সাথে যোগাযোগ করো ভালো ভালো, কিন্তু এখন অনেক বাচ্চা থাকবে, আমি জানি না বাচ্চা কতটা যদি সেল হয় তাহলে তোমরা যদি যারা নেবে তারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। যারা নিতে চায় তারা অতি অবশ্যই আসো, এরকম কালেকশন কিন্তু তোমরা পাবে না, পুরো গ্যারান্টি মানে গ্যারান্টির সাথে কিন্তু দাদার কাছে রয়েছে। ঠিক আছে, দেখো উড়ান দেখলে তোমার মন খুশ হয়ে যাবে। কত ঘন্টা উড়ান আছে এগুলো? উড়াবো আমি, দেখবো নরমালি 9 ঘন্টার উপরে। 9 ঘন্টার উপরে, তাই তো? নরমালি উড়বে, তাই তো? দেখো পোস্ট টিপ পোস্ট আছে একদম, দেখে নাও। ওখানে একটু কুরুসে এসেছে। আচ্ছা, পাটাটা সকরি দাও। এত ছোট পায়রা আছে মানে ধরা যাচ্ছে না, এটা সিরিয়াসলি আমি তাই দেখছি, বারবার ধরে পায়রা ধরতে হচ্ছে ভালো করে। একটু সরে যা, রোদটা আসছে, একটু সর। অসাধারণ। আচ্ছা বলো, যে 13.5 ঘন্টা উড়েছে গরম। আচ্ছা আচ্ছা, 13.5 ঘন্টা যেটা উড়েছে ওর বাচ্চা, তাই তো? বাচ্চা। আচ্ছা ঠিক আছে, চোখ দেখো পায়রা, একটু সর ভাই, রোদটা আসছে তো, চোখটা দেখো ভালো করে, একদম হলুদ চোখ দেখো, হলুদ চোখ। কোন বাচ্চা আছে পায়রা? আচ্ছা, কোন বাচ্চা রয়েছে? ডানা কেটে দিয়েছো, তাই তো? নামানো মুশকিল, নামানো মুশকিল। আচ্ছা ঠিক, একদম বন্ধ লেজ, এখন পুরো বন্ধ লেজের পায়রা, একদম ছোট পায়রা। এটা পায় পায় পড়ে এসেছে পায়রা, দেখো অসাধারণ পড়ে এসেছে। এগুলো সবই তোমার কাছে বেশিরভাগ দিলাম, সেগুলো সব জামদানি পাবো না? আর বেশিরভাগ তোমার চোখে বেশি দেখলাম যেটা পিঙ্ক গোলাপি কালারে থাকবে, তাই না? পড়ো আছে পায়রা, দেখো দেখো পায়রা তেজ, দেখো পায়রার থাকবে না, হাতে থাকবে না। ঠিক আছে, অসাধারণ। ঠিক আছে, দেখো আন্দ্রা পায়রা গোলাপি পটি, দাদার কাছে কিন্তু বেশিরভাগ বলেই দিলাম তোমাদের, মানে পায়রার চোখ দেখে আর পা দেখে মন ভরে যাবে, আর কিছু শুনতে হবে না, মানে তোমরা এমনি তোমাদের মনে হবে যে এমনি আমি কালেক্ট করে রেখে দিই পায়রা, আর তারপর তো গ্যারান্টি সময় তোমরা পায়রা নিয়ে যাবে। আমি আমি একে গরমে ওড়াতাম, রেডি ছিল, কিন্তু বাজে ফাটিয়ে দিয়েছিল আমার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু দেখি তো, সকটি তো দেখানো আছে, চোখ পাটা দেখে নাও, পায় পড়াস অসাধারণ কিন্তু পায়রা। ঠিক আছে, দেখো 15 বছর বয়স, তাই তো? এটা তাই বললে তো, 15 বছর বয়স, দেখে নাও, মানে তখন এইসব নিয়ে দাদা মানে খেলবার হতো এগুলো নিয়ে, তাই তো? আচ্ছা দেখো, এরকম এরকম কালেকশন নেই, এখনো মানে যত্ন করে রেখে দিয়েছে, এটা বলতে হবে। পায়রার শখ কতটা তোমরা বুঝতেই পারবে, এর বাচ্চার কত আছে ওরা, এটা বাচ্চা না? দেখো সব কিন্তু গোলাপি পট্টি, চোখগুলো একবার দেখে নাও, সবই গোলাপি চট্টি পট্টি, গোলাপি পট্টি। আচ্ছা দেখে নাও পায়রাটা, দেখে নাও, 15 বছর বয়স হয়ে গেছে পায়রাটার, ভাবা যায়? আর দাদা এইভাবে যত্ন করে ঠিক রেখে দিয়েছে, এখনো ডিম বাচ্চা করছে, এখনো ডিম বাচ্চা করছে। দেখো এটা কি ওর মাদি? হ্যাঁ মাদি। ওয়াও, মাদিটা চোখ দেখো, অসাধারণ দাদা, অসাধারণ। আচ্ছা এগুলো কত ঘন্টা উড়ানো হবে দাদা? এই যে মানে বাচ্চা 12-13 ঘন্টা থাকবে, 12-13 ঘন্টা একদম গ্যারান্টি থাকবেই, গ্যারান্টি থাকবে। এগুলোর বাচ্চা কি এখন উঠেছে? এখনো না। আচ্ছা করাওনি, কেউ নিতে চাইলে করে দেবে তো? ধরো কেউ যদি আগে থেকে বলে দাদা আমার এই একটা পেয়ার লাগবে, তাহলে তুমি সেটা করে দেবে তো? আচ্ছা দেখো পুরো বন্ধ তুমি, ঠিক আছে। আর একটা আন্দ্রা নর দেখে নাও, আন্দ্রা নরটা দেখে নাও, অসাধারণ। এর বাচ্চাও গোলাপি পট্টি কাটবে, এরও গোলাপি পট্টি কাটবে, তাই তো? আচ্ছা এরও তো মানে আসছে গোলাপি পট্টি না? ঠিক আছে, একটু পাটা দেখি তো, পায় পড় আছে, পায় পড় আছে, দেখে নাও,
অসাধারণ। পা দেখলেই মন খুশ হয়ে, পা চোখ দেখলেই মন, মানে প্রথমে যে আন্দ্রা গুলো কালেকশন দেখালো জাস্ট মন ভরে গেছে চোখ দেখেই আমার। দেখো আরেকটা দাদা বের করছে হাতে, ওইটা দেখো কালো, দেখো এটা এটা সবুজ রয়েছে। আচ্ছা দেখো এটা কালো, এগুলো মনে হচ্ছে তোমার বাড়ি পুরনো পায়রা না? আচ্ছা এগুলো পুরনো পায়রা রয়েছে। এগুলো কিরকম দাম রেখেছো, মানে কয় ঘন্টা উড়ান আছে এগুলোর? এটা উড়াচ্ছে 12 ঘন্টা উড়া আছে, 12 ঘন্টা উড়া আছে, তাই তো? যে কটা পায়রা দেখাচ্ছি পুরো সব কটা পায়রা কিন্তু রেজাল্ট করা পায়রা। আমাকে কিন্তু আমার বাড়ির সামনেই দাদার বাড়ি, ঠিক আছে, আমার শ্যামনগরের বাড়ি, ওখান থেকে দাদার বাড়ি একটুখানি, বুঝতেই পারছো দাদার বাড়ি তো কাকিনাড়ায়। তো এরকম এরকম কালেকশন কিন্তু দাদার কাছে রয়েছে, তোমরা যদি মনে করো তাহলে অতি অবশ্যই আসো দাদার বাড়িতে, দাদা দেখে যাও, ঠিক আছে, পছন্দ করে তারপরে নিয়ে যাও, তাই তো? ঠিক আছে দেখো না পাটা দেখে নাও, অসাধারণ, ঠিক আছে। মানে আজ এই মানে আন্দ্রার লাস্ট কালেকশন, তাই তো? চটিয়াল আন্দ্রা, চটিয়াল, ওয়াও, পায়রা আরো আছে কিন্তু বড় হয়ে যাবে ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, আবার ডিউটি যেতে হবে, টাইম হয়ে যাবে, ঠিক আছে। পায়রার চোখ দেখো, চোখটা দেখো না ভালো করে, দারুণ আসছে, মেঘলা ওয়েদার তার জন্য জানি না কতটা কি ভালো এসেছে, বাদ বাকি। আচ্ছা যে দুটো পায়রা ওই দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, জুম করে দেখাচ্ছি, এই তোমাদের প্রথমে যে ভিডিও দেখতে পেলে যে ছেড়েছিল দাদা, ঠিক আছে, কত ঘন্টা গুলো রেজাল্ট দেয় মোটামুটি দাদা? শীতে তো নামবেই না পায়রা, হ্যাঁ শীতে নামবেই না, দেখলে কত দূর যা না, কত দূর যা, কোথায় কোথায় চড়ে আছে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে, পুরো মেঘলা ওদের, অযথা সময় দেখা যাবে কিনা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা পায়রাটা, পায়রাটা দেখি দাও, একদম ফুসকো পাঞ্জার পায়রা, দেখো দেখো একবার, অসাধারণ, ঠিক আছে। তো আজকে এটা লাস্ট কালেকশন ছিল, তাই তো? আচ্ছা।